যা রাস্তা আছে 1000 cc 800 cc যা গাড়ি আছে আরামসে হেসে গেলে উঠে যাবে। এটা দিয়ে আমরা উঠেছি মিরিক ভিউ পয়েন্ট থেকে, রাস্তাটা নিচে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি এখান থেকে ভিউটা অনেকটা এইরকম। হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গোওয়ার চ্যানেলের আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওটা আমরা ঠিক এই জায়গাটাতেই শেষ করেছিলাম। আমরা এখন আছি শিলিগুড়ি থেকে একটু বাইরে মিরিকের রাস্তায়। গত পর্বে তোমাদেরকে দেখিয়েছি যে আমরা কীভাবে কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌঁছলাম। আমরা 4 তারিখে রওনা দিয়েছিলাম এবং 5 তারিখ দুপুর 12টায় শিলিগুড়ি এসে পৌঁছেছি। তো এই ভিডিওটা সেই ভিডিওরই কন্টিনিউয়েশন। এখন দুপুর 12:05 আর আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে মিরিক। এই দেখতে পাচ্ছ আমার পেছনে বোর্ড দেওয়া আছে মিরিক 31 কিলোমিটার। তো আমরা যেখানে আছি সেখান থেকে মিরিক 31 কিলোমিটার এই রাস্তা ধরে আমাদেরকে যেতে হবে। তো চলো, পুরো জার্নি ডিটেলসটা থাকবে এই ভিডিওতে। আমরা মিরিক হয়ে যাব তাবাকোশি, মিরিক যাব, গোপালধারা টি এস্টেট যাব, তাবাকোশিতে আজকের রাতটা থাকবো। তারপর আরেকটা অফবিট ডেস্টিনেশনে যাব, দার্জিলিং ডিস্ট্রিক্টের দারুণ সুন্দর অফবিট ডেস্টিনেশন। খুব কম ইউটিউবাররাই এখনও পর্যন্ত সেইখানে গিয়ে উঠেছে, আর আমরা তো গাড়ি নিয়ে যাচ্ছি। 7000 ফুট ওপরে উঠব সমুদ্রপৃষ্ঠ থেকে, 7000 ফুট ওপরে লেপচা জগৎ, লেপচা জগতে যাব, লেপচা জগৎ থেকে সেই অফবিট গ্রামটায় যাব। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর জার্নি হতে চলেছে। তো ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা পাহাড়ের দেখা পেয়ে গেছি, দূরে পাহাড় দেখা যাচ্ছে। পাহাড় আজকে মেঘাচ্ছন্ন, কিন্তু তাও দেখা যাচ্ছে, কারণ আমরা পাহাড়ের দিকেই চলেছি। আর আমরা এবার পাহাড়ে ওঠা শুরু করব। দুপাশে চা বাগান, দারুণ সুন্দর রাস্তা, দুপাশে চা বাগানের মধ্যে দিয়ে রাস্তাটা গেছে বাগডোগরা পানিঘাটা মেন রোড। আমরা এখন পানিঘাটা মোড় যাচ্ছি, পানিঘাটা মোড় থেকে আমরা মিরিকের দিকে এগোবো। পানিঘাটা টি এস্টেট, এই যে পানিঘাটা টি এস্টেটের বোর্ড। আমরা এখন আছি পানিঘাটা টি এস্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এই আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেল, সেই পাহাড়ি আঁকা বাঁকা পথ দিয়ে উঠে চলবো আমরা পাহাড়ে। কৌস্তব আজকে আমাদের পাহাড়ে নিয়ে যাওয়ার মেন সারথি। আমরা সবাই এখন মিরিকের পথে এগিয়ে চলেছি। আরে টোটো উঠছে পাহাড়ে, আর তিতির তুমি ভয় পাও গাড়ি নিয়ে উঠতে? হ্যাঁ, দেখো 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 ওয়াও, দারুণ সুন্দর পাহাড় যে কি সুন্দর, প্রত্যেকটা বাঁক একটা অদ্ভুত সৌন্দর্য নিয়ে আসে। এখন বাজে দুপুর 1টা আর আমরা আছি মিরিক রোডে। আমরা উপরের দিকে উঠে যাচ্ছি ক্রমশ, আমরা কিন্তু অলটিটিউড গেইন করছি। আশেপাশের পাহাড় আর যে সমতল সেগুলো আরো নিচে চলে যাচ্ছে, আর আমরা ক্রমশ উপরের দিকে উঠছি দার্জিলিং এর পথে। এই রাস্তায় কিন্তু দার্জিলিং যাওয়া যায়, এই রাস্তায় কানটা এমন বন্ধ হয়ে গেল না? হ্যাঁ, অলটিটিউড গেইন করলে কান বন্ধ হয়ে আসে, সেটা আমাদের সঙ্গে হচ্ছে, কান বন্ধ হয়ে আসছে। আর এখানেও
চা বাগান এবং রাস্তাটা হালকা খাড়াই, খুবই সুন্দর রাস্তা। রাস্তা কিন্তু এমন কিছু এক্সট্রিম স্টিপ নয়, খুব সরুও নয়, দুটো গাড়ি আশেপাশে আরামসে চলে যেতে পারে, বেশ ভালো সুন্দর রাস্তা। তো কেউ যদি গাড়ি নিয়ে আসতে চাও তোমরা, একদম মনের সাহস রেখে আমি বলবো চলে আসতে পারো, কোনো অসুবিধা হবে না। এখনো পর্যন্ত আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। কৌস্তব গাড়ি চালাচ্ছে, কৌস্তবকে জিজ্ঞেস করে নেব। 1000 সিসি 800 সিসি দুটোই উঠতে পারে, যা রাস্তা আছে 1000 সিসি 800 সিসি যা গাড়ি আছে আরামসে হেসে গেলে উঠে যাবে 2 নম্বর। মানে তুই বলছিস যদি কেউ অল্টো নিয়ে আসতে চায় তাহলে অল্টো উঠে যাবে, অল্টো চলে আসবে, কুইডও চলে আসবে, তাহলে কুইড বা অল্টো নিয়ে যারা আসতে চান, যারা আসতে চাও কুইড অল্টো সেলেরিও এইসব গাড়ি যাদের আছে, মানে যদি মনে ইচ্ছে থাকে ভয় না পেয়ে এই রাস্তায় চলে আসতে পারো। এমন কিছু স্টিপ রাস্তা নয়, বেশ চওড়া সুন্দর রাস্তা। আমরা এখন আছি মিরিক যাওয়ার পথে নলদারা বলে একটি জায়গায়। তো এই নলদারায় একটা ছোট্ট মোমো শপ আছে, পাহাড়ি মোমোর দোকান। সেই দোকান থেকে আমরা একটু মোমো টেস্ট করে দেখব। আর আমাদের হোমস্টেতে তো দুপুরের খাবার ব্যবস্থা আছেই, হোমস্টেতে যেরকম হয় চারবেলা খাবার নিয়ে বুকিং হয়, তো চারবেলা খাবার নিয়ে আমাদের বুকিং আছে, তাই হেভি কিছু খাবো না, একটু মোমো। পাহাড়ে উঠলে একটু তো মোমোর স্বাদ নিতেই হবে, তাই একটু মোমো টেস্ট করে দেখি। আমরা কিন্তু কনস্ট্যান্ট উপরে উঠে যাচ্ছি, এখনো মিরিক এখনো 12 কিলোমিটার, আর আমরা কনস্ট্যান্ট উপরে উঠে যাচ্ছি, গ্র্যাজুয়ালি ইনক্লিনেশন আছে, সেরকম খুব খারাই রাস্তা নয়, আর রাস্তাও কন্ডিশন বেশ ভালো। ও রাস্তাটা দেখো অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ। মেঘের রাজ্যে যাচ্ছি, হ্যাঁ পুরো মেঘের রাজ্যে ঢুকে যাচ্ছি, কোথাও কোথাও আবার রোদ এসে পড়ছে, আবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছি আমরা। আমরা এখন পৌঁছে গেছি এই যে আই লাভ মিরিক, মিরিক ভিউ পয়েন্টে আমাদের গাড়ি রাখা আছে, আর আমরা একটু ফটো সেশন নেওয়ার জন্য আই লাভ মিরিক ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি। এখান থেকে আমাদের হোমস্টে আরও কিলোমিটার 10-এক, আমরা মিরিক পার হয়ে, প্রপার মিরিকের যে পয়েন্টটা, মিরিক পার হয়ে তারপর যাচ্ছি তাবাকোশি। তো চলুন রাস্তাটাও দেখাচ্ছি আর কীভাবে যেতে হবে সেটাও বলে দেবো। আর যেরকমটা দেখা যাচ্ছে এখানে এখন ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, পুরো মেঘলা ওয়েদার, 20-22 ডিগ্রি টেম্পারেচার হবে, গরম লাগছে না, বরং হালকা হালকা ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে না, কোনো ফুল ওভার পরে নেই বা গরম জামা আমরা পরে নেই, তো হালকা একটা ঠান্ডা ভাব আছে, বেশ কমফর্টেবল ওয়েদার। এই মিরিক ভিউ পয়েন্ট থেকে আই লাভ মিরিক, হ্যাঁ এটা দিয়েই আমরা উঠেছি, মিরিক ভিউ পয়েন্ট থেকে রাস্তাটা নিচে আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি সেই রাস্তাটা এরকম লাগছে দেখতে অনেকটা, এই এই রাস্তাটা কিন্তু হ্যাঁ বেশ সুন্দর, দারুণ সুন্দর লাগছে, আর বেশ সিল্ক রুটের মতো একটা ভাব দিচ্ছে এই রাস্তাটা, আঁকাবাঁকা পাহাড়ের মধ্যে দিয়ে রাস্তা, তার মধ্যে মেঘ উড়ে যাচ্ছে, পুরো মেঘলা, অপূর্ব অপূর্ব ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ সুন্দর, মেঘগুলো সামনে দিয়ে, এই যে মেঘগুলো সামনে দিয়ে ভেসে চলে যাচ্ছে চোখের সামনে দিয়ে। আরে দেখো দেখো, ভিউ বলবো না, এটাকে বলে ফিল, ফিল দিতে হবে, এত সুন্দর রাস্তা, হাত বাড়ালে হাতে মেঘ লেগে হাতে জল এসে পড়ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, উইন্ডস্ক্রিনে বৃষ্টির ফোঁটা, চা বাগানের মধ্যে দিয়ে, মেঘের মধ্যে দিয়ে আমরা সবাই এখন মিরিকের পথে।
হ্যাঁ, রাস্তাটা একটু খারাপ বটে, আর বৃষ্টির জন্য আরো একটু স্টোনচিপ উঠে গেছে, একটু পাতলা রাস্তা আছে, কিন্তু রাস্তাটা চওড়া আছে, ঠিক আছে, মানে গাড়ি মোটরেবল, এমন নয় যে একেবারে গাড়ি নিয়ে যাওয়াই যাবে না। কয়েকটা জায়গায় একটু উঠে গেছে, কিন্তু আবার যেরকম এই জায়গাটা, রাস্তাটা ঠিকই আছে, এইখানটা কিছু হয়নি। আবার সামনে একটু হালকা গাড্ডা রয়েছে তো। আর এই রাস্তাটা হচ্ছে পুরো গোপালধারা টি এস্টেটের মধ্যে, এই যে চারিদিকে যে চা বাগান দেখা যাচ্ছে, ওপরে এবং নিচে দুদিকেই চা বাগান, গোপালধারা টি এস্টেট, টি এস্টেটের মধ্যে দিয়ে এই রাস্তাটা নেমেছে। তাবাকশি হচ্ছে দার্জিলিং জেলার একটা ছোট্ট গ্রাম, পাহাড়ি গ্রাম, যেটা রঙ্গন নদীর ধারে অবস্থিত। আর আমরা মোটামুটি এসে গেছি তাবাকশি। গুড মর্নিং ফ্রম তাবাকশি। আজকে 6 জুন 2024, আর আমরা গতকাল শিলিগুড়ি থেকে মিরিক হয়ে তাবাকশি এসে পৌঁছেছি। আর সেই ভিডিওই তোমরা দেখছ, আমরা কীভাবে শিলিগুড়ি থেকে মিরিক হয়ে তাবাকশি এসে পৌঁছলাম সেই রাস্তা তোমাদের দেখিয়েছি। আজকে দু একটা জিনিস নিয়ে আলোচনা করা দরকার। অ্যাজ আ ট্রাভেল ভ্লগার, আমি মনে করি আমার কর্তব্য হলো কোনো জায়গায় গিয়ে সেই জায়গাটা এক্সপ্লোর করে তার ব্যাপারে সঠিক তথ্য তোমাদের কাছে তুলে ধরা, এবং একটা রিভিউ আমার ভিউয়ারদের কাছে দেওয়া, যে জায়গাটা ভালো খারাপ জায়গাটা সম্বন্ধে একটা রিভিউ দেওয়া। তো আজকে আমি সেরকমই একটা কাজ করতে চলেছি, আমি এই জায়গাটার একটা রিভিউ তোমাদেরকে দিতে চাই। তার আগে তোমাদের একটু এই হোমস্টেটা, আমরা যেখানে আছি, আর তাবাকশিটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেব। এই হচ্ছে তাবাকশি গ্রাম, এই হচ্ছে রামগান নদী, নিচে রামগান নদী দেখা যাচ্ছে, এখানে একটা ব্রিজ আছে, আর এই দিকে একটা পার্ক আছে। রামগান নদীর ধারে অবস্থিত এই তাবাকশি হলো একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, আর ওই দেখা যাচ্ছে আমাদের হোমস্টে। সামনে যে হোমস্টেতে দেখা যাচ্ছে, ইয়লমো হোমস্টে তাবাকশি, আমরা আজ সেখানেই উঠেছি। তো চলো তোমাদের একটু হোমস্টেটা ঘুরিয়ে দেখাই, আর একটু ঘরের রিভিউগুলো দেখি। এখানে আমাদের গাড়ি পার্ক করে রাখা আছে, এই হলো হোমস্টে, এখানেও কিছু ঘর আছে ওপরে, আর আমাদের ঘরগুলো নিচে। এইখানে আমাদের ঘরগুলো, এই একটা ঘর, এই আরেকটা ঘর, আর এই আরেকটা ঘর, এখানে তিনটে ঘর আছে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, আর এখানকার মূল অ্যাট্রাকশন হলো এই রামগান নদী। সারাক্ষণ এখানে বসে থেকে রামগান নদীর আপনারা সবাই উপভোগ করতে পারবেন। এখান থেকে ভিউটা অনেকটা এই রকম। তো এই ব্যালকনিটা বেশ ভালো, বেশ সুন্দর, এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে, এখানে বসে এই পাহাড় আর নদীর খুব সুন্দরভাবে উপভোগ করা যেতে পারে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ঘর, আমরা আজকে এই ঘরে আছি। এই ঘরে কি কি আছে দেখিয়ে দেই। এই ঘরে, ঘরটা একটু অগোছলা আছে, কালকে আমরা ঢুকেছি। একটা কুইন সাইজ বেড আছে, যেখানে আমি বাবিন আর তিতির শুয়েছিলাম, একটু চাপাচাপি হয়েছে, কিন্তু সেরকম অসুবিধা হয়নি, খাটটা বেশ ভালো, নরম। সুইচ বোর্ড এখানে একটা আছে, বেড সাইডে আরেকটা সুইচ বোর্ড আছে দেখতে পাচ্ছ। এখানে কিছু হ্যাঙ্গিংয়ের জন্য হ্যাঙ্গার্স আছে, একটা আয়না আছে, কিন্তু সবথেকে বড় প্রবলেম হচ্ছে ঘরে কোনো আলো জ্বলছে না, যেহেতু এখানে বিদ্যুৎ বিপর্যয় চলছে, কোনো লাইট বা ইনভার্টারের লাইট সিস্টেম কালকে সন্ধ্যেবেলা দেওয়া হয়েছিল, কিন্তু দেখো এই আমাদের সব সুইচ অন আছে, কিচ্ছু জ্বলছে না, কোনো লাইট জ্বলছে না। টয়লেটে দেখো, টয়লেটটা দেখাতেও পারছি না, কারণ আমরা
এই ক্যান্ডেল লাইটে টয়লেট ইউজ করতে হয়েছে। তো এইগুলো কিন্তু এরকম পাহাড়ি গ্রামে আসলে এইগুলো কিন্তু ড্রব্যাক আছে। তোমরা যদি ভাবো যে দুটো দিন রিল্যাক্স করতে আমরা এরকম একটা জায়গায় যাব, তাহলে কিন্তু এই জিনিসগুলো মাথায় নিয়ে আসতে হবে যে এই এই জিনিসগুলো হতে পারে। তো তাবাকশি আসা সম্পর্কে যেটা মূলত আমরা বলতে চাই আর কি, আমরা এটা নিজেদের কর্তব্য মনে করি যে একটা জায়গায় এক্সপ্লোর করে সেই জায়গাটা দেখে আমার যারা ভিউয়ার্স আছে, যারা আমার চ্যানেল দেখো, তাদেরকে এই ইনফরমেশানটুকু পৌঁছে দেওয়া যে এই জায়গাটা ঘুরে তোমাদের কেমন লাগতে পারে। বেসিক্যালি আমরা কালকে তাবাকশি এসেছি, এক রাত এখানে ছিলাম। তো পুরো তাবাকশিতেই লাইট ছিল না, অন্ধকার ছিল। আর আরেকটা প্রবলেম যেটা হয়েছে, ইনভার্টারের ব্যবস্থা কিন্তু ভালো নেই। কোনো রকমে লাইট ওই টয়লেট ইউজ করার জন্য 2 ঘন্টার জন্য লাইট দেওয়া হয়েছিল, তারপর থেকে কিন্তু কোনো লাইট সাপ্লাই মানে দেওয়া হয়নি। আমরা মোমবাতি জ্বালিয়ে তারপরে তো রাতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আমরা রাতের ডিনারও করেছি, কিছুই রেকর্ড করতে পারিনি, খাওয়া দাওয়া কিচ্ছু রেকর্ড করতে পারিনি, মোবাইলে চার্জ নেই, কোনো ডিভাইসে চার্জ নেই। এইটা যেটা রেকর্ড করছি এটা আমার একটা স্পেয়ার মোবাইল যেটা আমি সবসময় ক্যারি করি, যে এরকম যদি বিপর্যয় হয়ে যায় কোথাও সেখানে যাতে কিছু রেকর্ডিং করা যায়। তো এই স্পেয়ার মোবাইলটা দিয়ে রেকর্ডিং করছি। এবারে অন্ধকারে কী রেকর্ড করবো? দেখলে তো টয়লেটটা দেখালাম, কিছুই দেখা যাচ্ছে না, গুটগুটে অন্ধকার। তো সেরকমই রাতে ডিনার করেছি, গুটগুটে অন্ধকারে মোমবাতি জ্বালিয়ে। ক্যান্ডেল লাইট ডিনার হয়েছে ঠিকই, কিন্তু সেটা তো এক্সপেক্টেড নয় আজকের দিনে দাঁড়িয়ে। আমরা যে এখন পেমেন্ট করবো, আমাদের কোনো মোবাইলে চার্জ নেই, এবারে জানি না এরা মোবাইলে চার্জিংয়ের ব্যবস্থা যদি করে দিতে পারে ভালো, নাহলে আমাদের গাড়ি অন করে গাড়ির চার্জারে মোবাইল চার্জ দিয়ে হয়তো আমাদের পেমেন্ট করতে হবে। তো তোমরা আমাদের এটাই বক্তব্য যে পয়সা খরচা করে এরকম একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে দুর্গম রাস্তা দিয়ে, এতটাই দুর্গম রাস্তা, নিজেদের লাইফ রিস্কে ফেলে কি এখানে আসা উচিত? দেখো আমার মতে তো জাস্টিফাইড নয়। যদি এই জিনিসই দেখতে হয় আর এই পয়সাই খরচা করতে হয়, তাহলে আমি ঝালংয়ে গিয়ে দেখবো। অলরেডি আমার ঝালংয়ে সেম ভিউ, সেম ইয়ে, বরঞ্চ উল্টো উল্টো দিকে ভুটান, তার একটা আলাদা ফিলিংস, তাই একটা আলাদা। প্লাস রোহিতের আর যে হোমস্টে তো কোনো তুলনাই হয় না, তুলনাই হয় না। তো সেই এটাই হলো ব্যাপার, যদি পয়সা খরচা করে এরকম একটা প্রত্যন্ত পাহাড়ি গ্রামে যেতেই হয় আর এই জিনিসই দেখতে হয়, তাহলে আমি বলবো ঝালং ইজ ফার ফার বেটার দেন তাপসী, এর সঙ্গে মানে কোনো তুলনাই হয় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। যদি তোমাদের ভিডিও বা আমাদের আলোচনা, আমরা যে ইনফরমেশান দিচ্ছি সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। অলরেডি 800+ আমাদের সাবস্ক্রাইবার হয়ে গেছে, আরেকটু যদি চ্যানেলটা সাপোর্ট করো তাহলে আমাদের 1000 ক্রস করে যাবে। তো তোমাদের সবাইকে অনুরোধ করছি একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এখান থেকে আমরা বেরিয়ে যাব আজকে লেপচা জগৎ, আর লেপচা জগৎ থেকে একটা অসাধারণ পাহাড়ি গ্রামে আমাদের আজকে স্টে আছে, সেটা কিন্তু 6000 ফুট উঁচুতে। সেই ভিডিও আসছে আমাদের পরের ভিডিওতে, তাই রিকোয়েস্ট করছি পরের ভিডিওয়ে কিন্তু চোখ রেখো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকে এই পর্যন্তই, টাটা।